আসসালামু আলাইকুম এভরিওয়ান, এমিনিল কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে ছিটা পিঠা বা ছিট রুটি। ভিউয়ার্স, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এই মজাদার পিঠাটি তৈরি করে নেওয়া যায়। তাই ভিউয়ার্স, আপনারা কিন্তু একদমই ঝটপটভাবে সকালের ব্রেকফাস্টে খুবই অল্প সময়ে এটা বানিয়ে নিতে পারেন। দেখবেন সকলেই খুবই পছন্দ করবে এবং আপনার প্রশংসাও করবে। তো চলুন ভিউয়ার্স, দেখা যাক পিঠাটি কিভাবে বানিয়ে নিচ্ছি। আমি ছিটা পিঠা বানানোর জন্য এখানে মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়া নিয়েছি। আপনারা ইচ্ছা করলে এখানে ভিজানো চালের গুঁড়াও নিতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। ভিউয়ার্স, অবশ্যই এখানে ময়দাটা ব্যবহার করার চেষ্টা করবেন, এর ফলে পিঠাগুলো অনেক সুন্দর হয়। এরপর দিয়ে দিচ্ছি 7 মতো লবণ এবং দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন আদা এবং রসুন পেস্ট। এগুলোকে এখন আলতো হাতে একটু মিক্স করে নিব। এগুলোকে খুব ভালোভাবে একটু মিক্স করে নেওয়ার পর এখন আমি নর্মাল পানি দিয়ে খুব সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নিব। অল্প অল্প পানি মিক্স করে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। অবশ্যই একটু সময় নিয়ে এভাবে করে মেখে মেখে তৈরি করতে হবে। এভাবে একটু সময় নিয়ে মাখার কারণে এই ব্যাটারের মধ্যে খুব সুন্দরভাবে একটা আঠালো ভাব চলে আসবে, যার কারণে পিঠাগুলো বানালে খুবই সুন্দর হয় এবং অনেক বেশি সফট হয়। তাই অবশ্যই একটু সময় নিয়ে ব্যাটারটাকে তৈরি করার চেষ্টা করবেন। ঠিক আমি যেভাবে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি ঠিক এভাবে আপনারা ব্যাটারটা তৈরি করার চেষ্টা করবেন, এর ফলে পিঠাগুলো অনেক সুন্দর হবে। ভিউয়ার্স, গরম গরম এই পিঠার সাথে যদি মাংসের তরকারি হয় তাহলে তো আর কথাই নেই, খেতে এতটাই মজা লাগে। আপনি যদি একবার কাউকে বানিয়ে খাওয়ান সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এভাবে করে আমি ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। ভিউয়ার্স, এই ব্যাটারটা খুব বেশি একটা ঘন বা খুব বেশি একটা একেবারে পাতলা হবে না। ব্যাটারের মধ্যে একটা আঠালো ভাব থাকবে, ঠিক এরকম করে ব্যাটারটাকে গুলিয়ে নিতে হবে। আমি 1 কাপ ময়দার সাথে 2 কাপ পানি নিয়েছিলাম, সেখান থেকে এতটুকু পানি অবশিষ্ট রয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা অবশ্যই একদম লাস্ট পর্যায়ে ব্যবহার করবেন। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তবে আপনাদের হাতের কাছে সময় না থাকলে আপনারা এটাকে সাথে সাথেও তৈরি করে নিতে পারেন। 10 মিনিট এটাকে রেস্টে রাখার কারণে এটা কিছুটা ঘনত্ব হয়ে এসেছে। ভিউয়ার্স, আবারও বলছি এই ছিটা পিঠার ব্যাটারটা কিন্তু ঘন হলে হবে না, তাই আমি এটার মধ্যে আবারও 2 টেবিল চামচের মতো পানি অ্যাড করে নিচ্ছি এবং খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এখন পিঠাটাকে তৈরি করে নিব। ভিউয়ার্স, আপনারা কিন্তু এই পিঠাটা একবার হলো বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। পিঠাটিকে তৈরি করার জন্য আমি চুলার উপর একটি পাইপেন বসিয়েছি। এখন পাইপেনের মধ্যে আমি একটি কাপড়ের সাহায্যে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা ব্রাশের সাহায্যে করে নিতে পারেন। খুবই সামান্য পরিমাণে তেল এখানে দিতে হবে। এরপর এভাবে এই ব্যাটারের মধ্যে হাত চুবিয়ে এভাবে ছিটিয়ে ছিটিয়ে ব্যাটারটাকে পুরো পাইপেনের মধ্যে দিয়ে দিতে হবে। আর এই কাজটা একটু দ্রুত করতে হবে, কারণ ভিউয়ার্স, এই পিঠাটা হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই পিঠাটি তৈরি হয়ে যায়। ভিউয়ার্স, কয়েক সেকেন্ড পরেই দেখা যাবে পিঠাটি নিচ থেকেই পাইপেন থেকে উঠে আসছে।
এখন আমি একটি খুরচুন দিয়ে পিঠাটিকে চার ভাঁজ করে নিব। ভিউয়ার্স, আপনারা একটু চেষ্টা করবেন যেসব কড়াইয়ের মধ্যে মাছ বা কোনো কিছু ভাজলে লেগে আসে না সেসব কড়াইয়ের মধ্যে এটা বানাতে, অথবা ননস্টিক পাইপেন যদি থাকে সেটার মধ্যে বানাতে, তাহলে পিঠাগুলো খুব সহজেই বানানো যায়। প্রত্যেকটা পিঠা বানিয়ে একবার করে তেল ব্রাশ করে দিতে হবে এবং পাইপেনটাকে পরিষ্কার করে নিতে হবে। আমি আপনাদের সুবিধার্থে আরেকটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। এভাবে করে আমি বাকি সবগুলো পিঠা বানিয়ে নিব। দেখলেন তো ভিউয়ার্স কত অল্প সময়ের মধ্যে কিন্তু ঝটপটভাবে এই পিঠাটি বানিয়ে নেওয়া যায়। তাই আপনারা কিন্তু সকালের নাস্তায় এই পিঠাটিকে রাখতে পারেন এবং অতিথি আপ্যায়নে কিন্তু এই পিঠাটি দিতে পারেন। ভিউয়ার্স, আপনারা যদি একটু ক্রিস্পি খেতে পছন্দ করেন, এটাকে একটু ক্রিস্পি করে ভেজে নিলেই হবে, অর্থাৎ কয়েক সেকেন্ড একটু লেট করে পিঠাটাকে নামালেই কিন্তু পিঠাটা অনেকটা ক্রিস্পি হবে। এভাবে করেই কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাল্লাহ খুবই খুবই ভালো হয়েছে। ভিউয়ার্স, আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন লেগেছে। ভিউয়ার্স, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যায়ে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।